কি 5G কিয়ে বন্ধ করিব? সবু স্কুল হয়ে যাইছে কমপ্লিট, সবু কলেজ হয়ে যাইছে, সবু ডাক্তারখানা হয়ে যাইছে, খালি কেবল 5G নাটা কটিছে। আর কোন সে মানে স্কুল কে নেই যো, কলেজ কে নেই যো, ডাক্তারখানা কে নেই যো? আস ওড়িশাবাসী আমি মোহন মাঝি নেতৃত্বে ওড়িশার বিকাশ করিয়া রেডি তো মারি চাল। চিফ সেক্রেটারি সহ মিটিং করতে পাখ মেসেজ গলা সুর ভাই আসছেন, সে সাথে মু যে রুমে বসছিলি মো রুম কু আসলে অভিনন্দন জনাইলে। তাঁর মো সম্পর্ক 20-25 বর্ষ, 15-20 বর্ষ আমি দিজন যাকে একাঠি এমএলএ বড়িয়া পার্টিসিপেট করতে হাউসে, জ্ঞান অল লোক সরল লোক আদিবাসী লোক তাঁর দাবিপত্র দে 5টি পয়েন্ট উপরে। গোটে দাবিপত্র তুমি আদিবাসী কূলের জন্ম, আমার এটাই খোর্ধা জেলা, নয়াগড় জেলা, কটক জেলা, সবর জায়গার সর হয়ে যাই, যেটা পিলা মানে আডমিশন পাইপার না, চাকরি পাইপার না, সিডিউল ট্রাইব সার্টিফিকেট মিলুনি, সেটা মো জুয়েল রামকে দাবিপত্র দিয়েছি, তাঁকু দাবিপত্র দে, সেটা কে না সুরা এটা ঠিক কথা, তুমি বহুদিন লাগিছ, তেমন সর কুঠে সবর করে দিয়ে কহিলে। দ্বিতীয় হচ্ছে আমার অঞ্চলের জঙ্গল জমি রে আদিবাসী ঘর, সেতবে জঙ্গল ছিল সে জঙ্গলের লে তাকে পটা দিয়া যায়নি, তেণুকরি সে আদিবাসী হরিজন গরিব লোক মুসলমান খ্রিস্টিয়ান যান আছে তাকে পটা দিও। তৃতীয় হচ্ছে যে স্থিতিবান সম্পত্তি জগন্নাথ না হয়েছি, 84 গাঁ কু ফেরাই দেবে আইশটা গাঁ ফেরাই না, সেইটা ফেরাই দেওয়া মধ্য সে ভালোভাবে জাঁচিন, সদাবেলে বিধানসভার মু উত্থাপন করে সে কে না এটা করা। লাস্ট কী মু এই যে গাঁ গহলি খন্ডিয়া ঘরে রয়েছেন লোক মানে কিণ পকাই কুটা পকাই জরি পকাই, মু প্রথমে এই কাম টেকঅপ কর, আদিবাসী হরিজন গরিব মুসলমান খ্রিস্টিয়ান যে খন্ডিয়া ঘরে সব রয়েছেন, এপর্যন্ত ইন্দিরা আবাস ফিলপ হয়ে পালানি, বিজু পকা ঘর ফিলপ হয়ে পালানি, হয়ে পালানি, গোটে স্পেশাল কর ওড়িশা যাক যেতে সহর টু গাঁ গহলি পর্যন্ত খন্ডিয়া ঘর ভঙ্গা ঘর টিড়ে রয়েছেন, জরি পকাই রয়েছেন, বর্ষা কদুয়ারে শীতরে থরুছেন, তাঁকরি ঘর করা আপনার পারিট দেব বলে মু আশা করছি, সে কে নিশ্চয় পারিট দেবি, কারণ এই লোক কামকা লোক ভালো লোক, গরিব ঘর উঠছি তার জ্ঞান অনেক ভদ্র লোক, আমি তাকে মু দৃঢ় প্রতিশ্রুতি দিয়ে আসছি, তুমি লোক কাম কর, আমি অন্ধকার তুমি সাহায্য করবু, যেটি অসুবিধা হব আমি সাহায্য করবু, আস ওড়িশাবাসী আমি মোহন মাঝি নেতৃত্বে ওড়িশার বিকাশ করিয়া রেডি তো মারি চাল।